তোমাদের সমস্ত জেক্সপোর স্টুডেন্টদের প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলে স্বাগত। তোমরা কিন্তু এখন বর্তমানে পলিটেকনিক স্টুডেন্ট হয়ে গেছো। 25 তারিখ থেকে তোমাদের ক্লাস অফলাইনে কলেজে গিয়ে করতে হবে নাকি অনলাইনে হবে, এই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের মাঝখানে কিন্তু তোমরা আটকে রয়েছো। তো ভিউয়ার্স, আমি অনির্বাণ, তোমরা দেখছো প্রো টেকনিক্যাল জিনিয়াস। কোয়ালিটি এডুকেশন এবং হেল্পফুল কন্টেন্ট কিন্তু তোমরা এই চ্যানেলে সবসময় পেতে থাকবে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন ক্লিক করে দিও। এবং যারা আগে থেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, তোমরা নোটিশটা পেয়েছো যে 25 তারিখ থেকে কিন্তু তোমাদের যে পলিটেকনিকের নতুন ফার্স্ট সেমিস্টারের ক্লাস শুরু হচ্ছে, কিন্তু নোটিশে কোনোভাবে উল্লেখ করা নেই যে যে ক্লাসটা চালু হবে সেটা কি অনলাইন বেস হবে নাকি অফলাইন হবে। আর তোমরা যে কলেজে ভর্তি হয়েছ সেই ক্ষেত্রে কলেজ থেকেও আশা করি তোমরা কোন রকম আপডেট বা ইনফরমেশন এখনো পাওনি, তাই তোমাদের মনের মধ্যে এই রকম প্রচুর প্রশ্ন জন্মে গেছে। আমি কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদের ফুল ডিটেলসে বলবো এবং তোমাদের বিস্তারিত এই টপিকের উপর আলোচনা করব যে তোমাদের ক্লাস কি অনলাইন বেসে হবে নাকি অফলাইন হবে। তো ভিউয়ার্স, ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখো। তোমরা যারা পলিটেকনিকে অ্যাডমিশন নিয়েছ, 3টে ফেজের কাউন্সিলিং কিন্তু তোমাদের কমপ্লিট হয়েছে। 3rd ফেজের যে কাউন্সিলিং সেটা কমপ্লিট হবার পরে কিন্তু তোমাদের যে ক্লাস সেটা কিন্তু 25 তারিখ থেকে শুরু হবার কথা। 25 তারিখ থেকে শুরু হবার কথা এই গুরুত্বপূর্ণ নোটিশটা যখনই কারিগরি ভবন থেকে প্রকাশ করা হয়েছে, কিছু কলেজ, তুলনামূলকভাবে কিছু কলেজ, সমস্ত কলেজ কিন্তু নয়, কিছু কলেজ তাদের নির্দিষ্টভাবে নোটিশ পাবলিশ করেছে। তো সেই নোটিশে কি রয়েছে, আমি কলেজগুলো নাম নিয়ে বলছি না, কিছু টপ গভর্নমেন্ট কলেজ কিন্তু নোটিশ পাবলিশ করেছে, সেখানে কিন্তু রয়েছে যে সেই কলেজের ডকুমেন্ট ভেরিফিকেশন, অর্থাৎ তোমাদের যে সমস্ত সার্টিফিকেট গুলো, ডোমিসাইল, অ্যান্টি র্যাগিং, মেডিকেল এবং আদার সার্টিফিকেট গুলো, সেই সমস্ত কলেজে কিন্তু সেই নির্দিষ্ট ডেটে 25 তারিখের পরে জমা নেওয়া হবে। আমি তোমাদের প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম যে এই সমস্ত সার্টিফিকেট কিন্তু জমা নেওয়া কলেজের ওপর ডিপেন্ড করে, ঠিক সেরকমই কিন্তু কিছু কলেজ তোমাদের জন্য এই গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ করেছে। এবার কথা হচ্ছে বাদ বাকিরা কি করছে। দেখো, বাদ বাকি কলেজগুলো, যে ভেতরের ব্যাপারটা আমি তোমাদের বলছি, টোটালি ইন্টারনাল ম্যাটার, সমস্ত কলেজ কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু তোমাদের অ্যাড করছে, সেটা তোমরা প্রাইভেট কলেজ হোক বা গভর্নমেন্ট কলেজ। সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু সমস্ত রকম কলেজে, যে তোমাদের গভর্নমেন্ট বা প্রাইভেট, সেই ক্ষেত্রে সমস্ত রকম ইনফরমেশন সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু তারা প্রদান করছে। এই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে কিন্তু তোমরা সমস্ত রকম নিউজ পাচ্ছ। এবার কথা হচ্ছে আমার কাছে কিন্তু স্পষ্ট খবর রয়েছে, কিছু কলেজ কিন্তু অফলাইনে অরিজিনাল ভাবে যেরকম ক্লাস হয় ফিজিক্যালি কলেজে গিয়ে, সেই রকম কলেজে গিয়ে ক্লাস কিন্তু শুরু করার নোটিশ দিয়েছে। হ্যাঁ ভিউয়ার্স, কিছু মাত্র কলেজে কিন্তু এটা দিয়েছে, সব কলেজ কিন্তু দেয়নি। এবার কথা হচ্ছে সব কলেজ কেন দেয়নি, কিছু কলেজ কেন দিয়েছে, আর সবাইকে কি কলেজেই যেতে হবে, পুরো ব্যাপারটা ভালোভাবে শোনো। দেখো, তোমরা ভর্তি হয়ে গেছো, তোমরা এখন কিন্তু কারিগরি ভবনের আওতায় রয়েছো। এবার তোমাদের কারিগরি ভবন থেকে যে গুরুত্বপূর্ণ নোটিশটা পাবলিশ করা হয়েছে সেখানে কিন্তু বলাই হয়েছে যে ক্লাস চালু হবার কথা। এবার বিভিন্ন কলেজের ওপর কিন্তু ডিপেন্ড করছে যে তারা সেটাকে অনলাইন বেসে করবে নাকি অফলাইন বেসে করবে। তাদের কিন্তু সম্পূর্ণ এই রাইটসটা থাকছে যে তারা নির্দিষ্টভাবে এই ক্লাসগুলোকে কন্ডাক্ট করবে। তো সেই ক্ষেত্রে কিন্তু নির্দিষ্টভাবে কলেজ এই বিষয়টাকে দেখবে এবং কলেজ কিন্তু তাদের যে নিজস্ব পোর্টাল বা নিজস্ব হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে কিন্তু নিজেদের নোটিশ পাবলিশ করবে। এখানে কিন্তু সম্পূর্ণ এটা কলেজের ওপর ডিপেন্ড করছে, কলেজ কি ক্লাসটাকে অনলাইন বেস চালাবে, যারা নতুন ভর্তি হয়েছে অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে, অনলাইন বেস চালাবে নাকি অফলাইন করবে, নাকি তোমাদের অনলাইনে ক্লাস হবে, প্র্যাকটিক্যাল গুলো অফলাইনে হবে, এগুলো কিন্তু সম্পূর্ণ কলেজের ওপর ডিপেন্ড করছে। তোমরা যে সমস্ত স্টুডেন্ট রয়েছো, তোমরা সরাসরি তোমাদের কলেজের সাথে যোগাযোগ করো কিংবা একটু অপেক্ষা করো, 25 তারিখ পর্যন্ত দেখো তোমাদের কলেজ যদি অফিসিয়াল কোনো নোটিশ দেয় ক্লাস শুরু হবার ব্যাপারে, তাহলে কিন্তু ভালো, না হলে কিন্তু তোমরা সরাসরি কলেজের সাথে যোগাযোগ করো যে স্যার বা ম্যাম আমরা কিভাবে আমাদের পরবর্তী ক্লাসগুলো করব। কারণ 5th সেমিস্টার যাদের রয়েছে, অর্থাৎ যারা 3rd ইয়ারে রয়েছে, তাদের কিন্তু অফলাইন বেস ক্লাস চালু হচ্ছে। মোটামুটি 60% কলেজে কিন্তু অফলাইনই ক্লাস হচ্ছে তোমাদের 5th সেমিস্টারের দাদাদের, অর্থাৎ যারা সিনিয়র রয়েছে। সেই ক্ষেত্রে 5th সেমিস্টারের সাথে কিন্তু 1st সেমিস্টারও
एक ही साथ चालू हवार कथा से क्षेत्र में फार्स्ट सेमिस्टारे एमनो होते फार्स्ट सेमिस्टारे जेहेतु तुम्हारा नतून तुम्हारे संगे किन्तु जे समस्त परिचय ब्यापार बा आदार्स जे समस्त किछु थाकछे सेगुलो तारा किछुदिन अनलाइने कंटिन्यू करबे तारपरे किन्तु निर्दिष्ट भावे स्टेट गवर्नमेंट जखन अफिसियली अर्डार दिए देबे समस्त कलेज खोलार सेई क्षेत्रे किन्तु তখন খুলতে পারে কিন্তু এই বিষয়টাও কিন্তু সম্পূর্ণ কনফার্ম নয় যে স্টেট গভর্নমেন্টের অর্ডারের অপেক্ষা করছে কারণ সমস্ত আইটিআই কিন্তু 25 তারিখ থেকে খুলে যাচ্ছে সেই ক্ষেত্রে পলিটেকনিকের কিন্তু কোনো রকম স্টেট গভর্নমেন্টের আদার পারমিশনের প্রয়োজন হয় না আইটিআই এর সঙ্গে অ্যাজ ইউজুয়াল পলিটেকনিকও কিন্তু 25 তারিখ থেকে খুলতে পারে সেই ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা সম্পূর্ণ কলেজের উপর ডিপেন্ড করছে কলেজ সেই ব্যাপারটাকে কিভাবে মেইনটেইন করবে তাদের যে শিডিউলটাকে তারা কিভাবে রেডি করবে তারা কি হাফ আপ করে ক্লাস করাবে নাকি একবারে সবাইকে ক্লাস করাবে এটা কিন্তু সম্পূর্ণ কলেজের উপর ডিপেন্ড করছে তাই কিন্তু তোমাদের 25 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে এখানে তোমরা কোনো রকম নোটিশ যদি পাও তার আগে সেখানে কিন্তু কলেজ বাধ্য থাকবে যদি অফিশিয়ালি কোনো নোটিশ পাবলিশ করা হয় যে 25 তারিখে অফলাইনেই খুলতে হবে তাহলে কিন্তু তোমাদের কলেজ খুলবে আর যদি কোনো নোটিশ এখনো পর্যন্ত 25 তারিখ পর্যন্ত পাবলিশ না করা হয় তাহলে কিন্তু পুরো ব্যাপারটা কলেজের উপর ইন্টারনাল ব্যাপার ডিপেন্ড করবে বিভিন্ন টপ প্রাইভেট কলেজ যেগুলো রয়েছে সেখানে কিন্তু ক্লাস চালু হয়ে যাচ্ছে অফলাইনে আমি কিন্তু তোমাদের এটা বলে দিচ্ছি পার্সোনাল ওপিনিয়ন আমি যে সমস্ত কলেজের সাথে যুক্ত রয়েছি সেখানে কিন্তু সমস্ত কিছু অফলাইন বেস খুলে যাচ্ছে কলেজে গিয়ে কিন্তু ক্লাস চালু হবার প্রচেষ্টা চলছে এবং তোমাদেরও আশা করি কিন্তু তাই হবে তো ভিউয়ার্স খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন কিন্তু আমি তোমাদের মধ্যে সমস্ত পলিটেকনিক স্টুডেন্টদের মধ্যে দিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করবে যত তাড়াতাড়ি সম্ভব তোমার সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে চ্যানেলে প্রথম আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন ক্লিক করবে প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের সাথে থাকো সকল ইনফরমেশন সবার আগে পেতে থাকো ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ।